হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। আজকের ব্লগটি একটু আলাদা হচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি ফ্রেন্ডের বিয়েতে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমাদের স্কুল ফ্রেন্ড সাইফুল ইসলাম, তার বিয়েদের মধ্যে যাচ্ছি। আমার পাশে আরেকজন আছে, তার ও স্কুল ফ্রেন্ড শিপন। দেন আমার সামনে আছে রিয়াদ, আমি যাচ্ছি সাতখানিয়া ওর বাড়িতে। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ প্লেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুপ টাপ চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপ টাপ। অবশেষে পৌঁছে গেলাম বন্ধুর বাড়িতে দীর্ঘ দুই ঘন্টা জার্নি শেষে। তেমন আলোকসজ্জ চোখে না পড়লেও ভালো লাগা মুহূর্তটা ছিল প্রচুর, কারণ বন্ধু বিয়ে বলে কথা। এখন আমার পিছে ফটোশুট চলছে, জামাই ফটোশুট। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি। নতুন সূর্যোদয় নতুন দিন, দ্বিতীয় দিনে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার জন্য। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে। এখন আমাদের বর গিরি হচ্ছে, চলুন দেখে আসি তার প্রস্তুতি, বিয়ের প্রস্তুতি কেমন চলতেছে। ইতিমধ্যে চুল কাটাকাটি। সাইফুল ইসলাম, কি কেমন ফিলিংস? আজকে তো ফাইনালি তোমার বিয়ে, নিয়ে আসবা? তোমার তো উইকেট পড়ে গেছে, আমাদেরকে সিঙ্গেল রেখে তুমি এবার ডাবল হয়ে যাচ্ছ, তখন করাবা তোমরা আমাদেরকে।
কিরে সাইফুল ভাই, তুমি আমাদেরকে ফেলে গুছু করে বসছো যে মরবো না। বিয়েতে খাওয়ার দাওয়ার শেষে এখন অতিথি আসছে হিজরা, সেই বয়ে এখন বাইরে পালাচ্ছি আমি। আমাদের ক্যামেরাম্যান বসে আছে ভাই, কি অবস্থা ভাই? ফিলিং কেমন হচ্ছে? পিচে সুন্দর পিচেগুলোকে জো জো, এগুলো বলে আপনার অতিথি। দুর্ভাগ্যবশত কিছু সমস্যার কারণে বেশ কিছু ফুটেজ ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে অনেক কিছু তুলে ধরতে পারিনি। যাই হোক, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।